জন্ম থেকেই দুই হাত ও এক পা নেই তামান্না নুরার একটিমাত্র পা তার সম্বল এক পায়ে ভর করেই জীবনের সিঁড়িবে উপরে উঠে চলেছে হার নামানা তামান্না এই পা নিয়েই সুস্থ সবল অন্য শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে সে এগিয়ে চলেছে সমানতালে সুস্থ অনেক শিক্ষার্থীর চেয়ে লেখাপড়ায় সে ভালোও করছে পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়ে তার মেধার স্বাক্ষর রেখেছে আমার জীবনের লক্ষ্য আমি স্থির করব এসএসসি পরীক্ষার উপর নির্ভর করে আমার আগে ইচ্ছা ছিল ডক্টর হ কিন্তু সেটা কখনো সম্ভব না আমার উপযুক্ত হতে হবে এরকম একটা পেশা আমার পরবর্তীতে হওয়ার ইচ্ছা সেটা যেন আমার আমি করতে পারি যশোরের উপজেলার বাঁকড়া গ্রামের রৌশনালী ও খাদিজা পারভীন শিল্পীর মেয়ে তামান্না দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে বড় তামান্নার মা খাদিজা পারভিন জানান প্রথমে ভেঙে পড়লেও তিনিও তার স্বামী ঠিক করেন যেভাবেই হোক বড় করে তুলবেন এই বুকের ধন তবে তার জন্য তাদের পোহাতে হয়েছে অনেক ভোগান্তি তারপরও দমে যাননি তারা তার নিয়ে যে একটা চিন্তাভাবনা আমরা করি এটা আমাদের কি সম্ভব হবে কিনা কারণ এখন দেখা যাচ্ছে সে সায়েন্স নিয়ে পড়ছে পরবর্তীতে ভালো একটা কলেজে ভর্তি করতে গেলে সেখানে তার সহযোগিতা করা বা সেখানে থেকে তার মেয়েরা অনেক মেয়েরা হোস্টেলে থাকে কিন্তু সে হোস্টেলে থাকতে পারবে কিনা বা আমরা তাকে নিয়ে হোস্টেলে রাখতে গেলে তার মায়েরও পাশাপাশি থাকার প্রয়োজন হয় কিন্তু সেই অবস্থায় আমি সমাপ্ত খুলোতে পারবো কিনা এটাও আর আর কি সম্ভব হবে কিনা এটাই নিয়ে ভাবি তার বয়স যখন পঁচিশ মাস বসতে বসতে পারে তখন তার বাবা বলল যে একটা বই কিনে এনে দিলে যে মেই মুখে মুখে পড়াও তারপরে সে খেলাধুলো করতে করতে খেলাধুলো সলে চলে কাটি এটা ওটা দিয়ে নাড়াছাড়া করতে করতে কাটি দিয়ে একদিন দেখি সে দাগাতে পারছে গুল্লো দিতে পারছে তখন ভাবলাম এই ব্যাসটা আমার লেখাপড়া করতে পারবে তখন ওই স্কুলে নিয়ে যায় আজমাইন স্কুলের কাছে যেই বললাম যে আমার মেয়েটাকে আপনারা ভর্তি নেন তারা ভর্তি নিলে ভর্তি নেওয়ার পরে মেয়ের সাথে সাথে আমি ক্লাস করেছি চার বছর তার বই পিসটা উল্টো দিয়া ম্যাডামদের কাছে খাতা নিয়ে যা এরকম করি করি চার পাঁচ বছর করেছি তারপরেও আস্তে আস্তে শিখি ফেলে বর্ণগুলো দুই মাসের ভিতর শিখি ফেলে আস্তে আস্তে সে খাতা উল্টনো সে নিজেই পারে বই উল্টনো তারপরে ওখানে রেখে আসতাম আস্তে আস্তে ফাইভ পাশ করি গোল্ডেন প্লাসে পাস করলো তারপরে একদিন হাই স্কুলে নিয়ে গেলাম বললাম আপনারা আমার মেয়েটাকে ভর্তি নেবেন কেন নেব না তারপর এভাবে নিয়ে যে আশা করতে করতে এই পর্যন্ত এখন সে ক্লাস টেনে উঠবে নাইনে পরীক্ষা দিয়ে আসছে কিন্তু আমরা আসলে হতাশায় পড়েছি যে তার সামনে দিনগুলো এগোতে পারবে কে না কি এস পর্যন্ত তার শেষেই যাবে কেনা আজীবনটা যশোরের ঝিকুরগাছা উপজেলার বাঁকড়া জোনাব আলি খান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীর তামান্না এখন বাবা ও মা হুইল চেয়ারে করে তামান্নাকে স্কুলে আনা নেওয়া করেন তবে কোনোদিন কোনো বিশেষ কারণে তারা সন্তানকে স্কুলে আনা নেওয়া করতে না পারলে স্কুলের শিক্ষক শিক্ষার্থী অথবা প্রতিবেশীরাও তামান্নার স্কুলে আসা যাওয়ায় সহায়তা করেন আমি তামালনাড়ুরার শ্রেণী শিক্ষক সে প্রত্যেক বিষয়ে খুব ভালো লেখাপড়া করে তার মেধা ভালো সষ্টা তার যে মেধা শক্তি দিয়েছে সেই মেধা দিয়ে আজকের বিশ্বে সে অনেক কিছু করতে পারবে যদি তার পাশে সরকার বা বিভিন্ন এনজিও দাঁড়ায় তাহলে আজকের এই যুগে তার এই মেধায় সে তার যে হাত পা নেই তবুও তার সেই মেধা শক্তি দিয়ে আজকের কম্পিউটারের যুগে এ ধরনের কিছু যদি সে পায় তার কর্মশক্তি সে ফিরে পাবে এবং ভবিষ্যতে সেই কর্মের পরেই সে বিশ্বে তার মেধা শক্তি কাজে লাগাতে পারবে এবং ইতিহাস তৈরি করতে পারবে তার জীবনকে পরিচালিত করতে পারবে আমি সে প্রত্যাশা করি মা বাবার ভালোবাসা আর শিক্ষকদের অনুপ্রেরণায় তামান্না এতদিন অদম্য সাহসে ভর করে সামনে চলেছে তবে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে তামান্নার আগামী দিনের পড়াশোনা এগিয়ে নেওয়ার বিষয়ে এসএসসি পাশের পর তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এ নিয়ে উদ্বিগ্ন তার শিক্ষকরাও তামান্নানুরা আরবি শব্দ যার অর্থ ইচ্ছার আলো উচ্চ শিক্ষার আশা পূরণ করে প্রতিভার বিকাশ ঘটিয়ে সেই আলো ভুবন আলোকিত করতে পারে তার জন্য সরকারের পাশাপাশি সকলের এগিয়ে আসা প্রয়োজন